কুরআনুল কারীম কার কিতাব? এটা কথা বলতে হবে, কার? আল্লাহ পাক তাবারাকা তাআলা কুরআনুল কারীমে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ, কোন আসমানে এবং জমিনে যত কিছু আছে আল্লাহ বলে ইউসাব্বিহু লিল্লাহ, সকল কিছু আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সকল কিছু কার তাসবিহ পড়ে? কেন? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তার রাজত্ব এবং তার প্রশংসা, এগুলো ঘোষণা করে আসমান জমিনে যারা আছে সবাই। সুবহানাল্লাহ, কেন? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন ওয়াহুয়া, তিনি এমন আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। চিৎকার দিকান সুবহানাল্লাহ, কে কথা কন না কে? আরে ভাই, কবরের পাশে আমরা আছি, ওনারা কবরের ভিতরে, আমরা বাহিরে। কথা কন ঠিক কিনা? আমরা একটু কিছু পাঠাইতে চাই কবরে, আপনারা কথা বলেন সওয়াব যাবে তো? বলুন, সকল বিষয়ের উপরে শক্তিকার আল্লাহ। উনি বলেন হুয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কোন ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, এদের মধ্যে কিছু হয়েছে কাফের, কিছু হয়েছে মুমিন। কে বলে? কথা আমার না, কোরআন শরীফের। কিছু কাফের, কিছু ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর। আমার আল্লাহ বলেন তোমরা যা কিছু করো সমস্ত কিছু আল্লাহ পাক দেখে। কথা কয় না রে? সুবহানাল্লাহ, কোন জোরে? যা কিছু কর সব কিছু আল্লাহ দেখে কি দেখে না? কোন লোক যদি নিজের স্বামী বিদেশ থাকে, মহিলা যদি আরেকজনের সাথে মোবাইলে হটলাইনে কথা কয়, আল্লাহ দেখে না? মনে দেখে না? এই দেখে। এটাকে আমনগর দেশে কি বলে আমি জানি না, কি ক্রিয়া? পরক্রিয়া। পরক্রিয়া মানে পরের সাথে অন্যায় আচরণের কাজগুলো করা, এটাকে বলে পরক্রিয়া, সম্পর্ক করা। বলেন তো আল্লাহ দেখেনি ভাই? দেখার শক্তি আল্লাহর আছে কি না? কেমনে দেখে আল্লাহ? কেমনে লোকে ধায়নি? আল্লাহ পাক বলেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাও যেখানেই থাকো আল্লাহ পাক তোমাদের সাথে আছে। জোরে কন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম বি আহসানা সুওয়ারাকুম وإليه المصير। জোরে কোন আল্লাহ আকবার। পাশে কবরস্থান আসেনি, আল্লাহ আকবার কইলে শয়তান যায় না থায়, কবরে পড়া আল্লাহ আকবার করলে আজাব মাফ হবে। জোরে কোন আল্লাহ আকবার। আমি তো বানোয়াট কিছু বলছি না, কোরআন থেকে বলছি। এরপরে যদি আল্লাহ আকবার না বলেন আর বলবেন কোন সময়? আমার আল্লাহ বলেন খালাকাস সামাওয়াত, আল্লাহ পাক আসমান বানাইলেন, ওয়াল আরদ এবং জমি বানাইলেন, ঠিক কি না? বিল হক, এটাই বাস্তব, এটাই হক, নাকি ভুল আছে? ওয়া সাওয়ারাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে সুন্দর সুরুত দিয়েছি, তোমাদের তৈয়ার করেছি, সুন্দর সুন্দর চেহারা দিয়ে। কে?
ওয়াইলাইহিল মাসির আল্লাহ বলে তোমরা যেখানে যা কিছু করো যেদিকে যাও যত সুন্দর চেহারাওয়ালা হও না কেন আজরাইল তোমার জান কবজ করতে মায়া করবে না প্রত্যেকটা প্রাণী আল্লাহর কাছে যেতে হবে এই কথা কোন ঠিক কিনা কোন এই রাজাপুরের মানুষ ঠিকই জানি ও তাই গেছে ড্যাম খাই গেছে মুরির মতো ও তাই গেছে জোরে কন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ গুলো সওয়াব আছে তো বাবা কি সওয়াব জানেন নবীজি বলেন সাকিলা তানে ফিল মিজান বুখারী শরীফের শেষ হাদিস যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে এতগুলো সওয়াব আল্লাহ দান করে যতগুলো সওয়াব দিলে তার নেকের ফাল্লাটা বাড়ি হয়ে সে বেহেশতে যাবে একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব দেওয়া হয় সুবহানাল্লাহ এরপর ও করে সুবহানাল্লাহ আমি বল লাইক দেন আমি বল সুবহানাল্লাহ লাইক দেন লাগবে জোরে কর আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন তোমরা কি জানো আমার কাছে তোমরা আসতে হবে কি লইয়া আইবা সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ এই দেখেন আমার আল্লাহ বলে কি লইয়া আইবা আল্লাহ বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت سبحان الله سبحان الله রে মরণ আসেনি আরো জোরে কোন কেমনে আমার আল্লাহ বলেন ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون প্রতিটা আয়াতে অসংখ্য তাফসীর আমার আল্লাহ বলেন ওয়ালা ইউখর আল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে এক মিনিটও দেরি করবে না মরণ যখন আসবে ঠিক কি না কোন মৃত্যু তোমার সামনে এগিয়ে যাবে না আবার পিছনেও যাবে না ওয়াল্লাহু খাবীরুম বিমা তামালুন তোমরা যে যে আমল করো না কেন আল্লাহ পাক সকল খবর রাখে এ কথা কোন রাখে কি না কোন ঘরের ভিতরে বৈশা বৈশা রুমের মধ্যে থাইকা কেউ জানে না পরনারী পর পুরুষের সাথে মোবাইলে কথা বলে এই খবর মনে আল্লাহ রায় না আরে কথা কর রাখে কি না কর বৈশা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ পাক বলে শুধু তাই নয় শুনম ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وَيَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ اللہ پاک جانے جانے کی نا کی جانے یعلم یعلم مانے جانے ما فی السماوات آسمان جا کچھ آچھے ওয়াল আরদে এবং জমিনে যা কিছু আছে সাত আকাশের উপরে যদি যাইয়া কোন মানুষ কোন অন্যায় করে আল্লাহ যেমন দেখে সাত জমিনের নিচে নাইবা যদি কোন মানুষ কোন অন্যায় করে আল্লাহ তেমনি দেখে শুধু তাই নয় নামাকি দিবেন না শুধু তাই নয় আমার আল্লাহ বলেন ওয়ায়ালামু মা তুসিররুন ওয়ামা তুলিনুন তোমরা প্রকাশ্য গোপনে গোপনে যা কিছু করো সকল খবরই আল্লাহ জানে বলে বাহিরে করলে আল্লাহ জানে ঘরে করলে আল্লাহ জানে গোপন করলে আল্লাহ জানে গোপন করলে আল্লাহ জানে এখন যদি আপনি বলেন আমি বাহিরেও অন্যায় করব না ঘরেও করব না গোপনেও করব না প্রকাশ্যও করব না আমি মনে মনে অন্যায় করব আমার আল্লাহ পাক বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর
আমার বান্দা মনে মনে কলব দিয়ে তুমি যদি কোনো অন্যায় করো তোমার মনের খবর আমি আল্লাহ জানি জানে কি না কোন এই শক্তিকার কার আল্লাহ আসুন আসুন এই আয়াত দিয়ে আমি আপনাদের কি বুঝাইতে চাই আমার আল্লাহ পাক এবার কি বলে أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله سبحان الله الله مؤمن در کے ڈاگ دیئے چھے کاکے مؤمن در کے ہمیں بوکے حد دی بولتے بھرے ہمیں مؤمن আপনারা বলতে পারবেন না পারবেন আমরা কি মুমিন আল্লাহর নামও মুমিন সূরা কুরআন শরীফে সূরা আছে সূরা মুমিনুন সূরা মুমিন আমাদের নামও আছে আব্দুল মুমিন আছে না আবার আমার নবীজির একটা নাম আছে মুমিনুন আল্লাহর নাম আছে মুমিনুন মুহাইমিনুন আজিজ আছে না আল্লাহ ও মুমিন নবী ও মুমিন সূরার নাম ও মুমিন বান্দা ও মুমিন আল্লাহু আকবার কাম মুমিন অর্থ বিশ্বাসী যে বিশ্বাস করে তাকে বলে মুমিনুন আমরা আল্লাহ রাসূল পুরকাল হাসুর মিজান পুলসিরাত ভালো মন্দ তকদির মৃত্যু পরকাল কবর জগৎ এগুলোর উপরে বিশ্বাস করে হইছি মুমিন কথা কন আমার নবীরে আল্লাহ বানাইছে এই মুমিন কইরা কারণ আমার নবীর অন্তর আল্লাহর বিশ্বাস ফেরেশতার বিশ্বাস পরকালের বিশ্বাস সুবহানাল্লাহ এখন আল্লাহ কয় আমিও মুমিন হায় হায় এই বেজার লাগছে আমরা মুমিন হইলাম আল্লাহ রাসূল পরকাল ফেরেশতা যিনি ইনসান কোরআন হাদিস মান্না আমার নবী ও মুমিন হইল আল্লাহরে মান্না পরকাল মান্না জান্না শুননা বিশ্বাস কইরা আমার আল্লাহ মুমিন হইল কারে বিশ্বাস কইরা সুবহানাল্লাহ কর আল্লাহ মুমিন হইল কারে বিশ্বাস কইরা শুনবেন আল্লাহ পাক বলে কোরআনুল কারীমে ওয়াইজি কুলনা লিল মালাইকাতি হ্যাঁ আমি বলেছিলাম ফেরেশতাদেরকে ফেরেশতারা ইন্নি জাইরুন ফিল আরদে খলিফা নিচ্ছি পৃথিবীতে আমি প্রতিনিধি বানাবো ক্বালু আতাজআলু মান ইয়ুফসিদু ফিহা ওয়া ইয়ুসফিকু দিমা তারা বলেছিল আল্লাহ পৃথিবীর মানুষ কাটাকাটি করবে মারামারি করবে রক্তারক্তি করবে মানুষ বানায়ো না ওয়া নাহনু নুকাদ্দিসু লাকা ওয়া নুস ওয়ানাহানু নুসাববিহু বিহামদি ওয়া নুকাদ্দিসু লাক আমরা তো তোমার ইবাদত করি তোমার প্রশংসা করি ফেরেশতারা বান্দা বানানোর দরকার নাই আল্লাহ পাক বলে কোরআনুল কারীমে ইন্নি আলামু মা লা তাআলামুন এখানে আল্লাহর বিশ্বাস ইন্নি আলামু আমি জানি তোমরা তাহা জানো না সুবহানাল্লাহ কোন তোমরা বলতেছো আমার বান্দা কাটাকাটি করবে মারামারি করবে রক্তারক্তি করবে আমি আল্লাহ জানি আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা হবে রে হাজারো কষ্টে অপরাধের মধ্যে বুঝে যাওয়ার পরেও তারা ঈমান বিশ্বাস রেখে আমি আল্লাহর সেজদা করবে আমি আল্লাহর বান্দার প্রতি এতটুকু কনফিডেন্স আছে বিশ্বাস আছে এই জন্য আমি আল্লাহর নাম ও মুমিন আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া গাউসুল আল্লাহ পাকের কেমন কনফিডেন্স বান্দার উপর যে বান্দা আমার সেজদা করবে আমি যা জানি তোমরা তা জানো এজন্য যখন আমরা আল্লাহর সেজদা করি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কে তোমরা কইছিলে সেজদা করতে না এই দেখো কত সুন্দর এশার নামাজ পড়তাছে সুবহানাল্লাহ কোন তোমরা বলছো ইবাদত করবে না দেখো আমার বান্দার সামনে খানা পিপাসা আছে খানা আছে আজান না দিলে খায় না কত সুন্দরে আমার হুকুম মানে
ভাইজান রে আমার, তারপরও আমরা কেন জানি মাঝে মাঝে মুমিন মুসলমান গুলো সম্পদের প্রেমে পয়রা সংসার সংসার কয়া, আল্লাহ পাকের জিকির থেকে আমরা নিজেরা গাফেল হয়ে যাই। এ কথাটা আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইমানদাররা রে তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং তোমাদের আওলাদ আল্লাহর জিকির থেকে অন্যদিকে ঘুরাইয়া না নিয়ে যায়। একটু জবানটা বড় করে কর, আল্লাহু আকবার। নেয়নি মাঝে মাঝে নেয় না, মাঠে গেছেন কাজ করতে, আসরের আজান দিছে কাজ শেষ না কইরা বাড়িতেও আসে না, নামাজটাও পড়ে না, আছে কি না? তাহলে সম্পদের জন্য আল্লাহ জিকির থেকে গাফেল হলো, ছেলে মেয়ের খাওয়াইতে যাইয়া রুজি রোজগার করতে যাইয়া নামাজটাকে ছেড়ে দিল, আসেনি। এই জন্য আল্লাহ বলে সম্পদের মায়া সন্তানের মায়া আর আমি চন্দ বানাইছি। আরে সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কি না কর বলেন না, ওরে জীবন গুনাই গুনাই, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো কোন দিন জানিয়া আজরালাইয়া রে, সবই করে পররে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই। এ কবরস্থান আসেনি, জোরে কর। এরে বাড়ির পাশে পুকুর পারে গো, বানবি বাঁশের গো ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই। আসলে কি আমরা আল্লাহকে সঠিকভাবে স্মরণ করি, করতে পারি? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলেন, তোমরা গোপনে যা কিছু করো আর ওপেনে করো, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ, কোন কোন জানেনি? দেখেন একটা ঘটনা, একজন মহিলা মদিনা থেকে মক্কায় রওনা হয়েছে, কেউ জানে না, গোপনে গোপনে। সুবহানাল্লাহ, কোন গোপনে গোপনে। এই উম্মে বালতা, এই নারীটা যখন রওনা হলো আমার নবীজি মসজিদে, নবীজি চক্ষু বন্ধ, হঠাৎ করে চক্ষু খুলে কয়, সাহাবীরা রে, একজন গুপ্তচর মহিলা মুসলমানদের কথাগুলো একটা চিঠির মধ্যে লেখা, মুসলমানদের ক্ষতি করার জন্য মদিনার থেকে মক্কায় যাচ্ছে, মক্কার কাফেরদের কাছে মুসলমানদের তথ্যগুলো বলে দিবে, তোমরা ওই মহিলাটাকে ধরে সিটিটা উদ্ধার করে মহিলাটাকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ, কর নবীর কেউ এই খবর কয় না, মহিলা যাইতেছে। ওমর ইবনুল খাত্তাব আর মাওলা আলী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা যাব মহিলাকে ধরে আনবো, কোন দিকে বলেন? বলে অমুক রাস্তা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, কর আমার নবী দেখিনি, ও দেখার শক্তি নবীরে কে দিছে? আল্লাহর হাবিব বলছে উমরে কয় কথা ঠিক, নবী তো কখনো মিথ্যা বলে। যাইতে যাইতে যাইয়া দেখে একদম সুন্দর মতো মৌজা লাগাইয়া, নেকাপ লাগাইয়া,
হাত মোজা পাও মোজা লাগাইয়াও শয়তানি করে এ কথা কয় না রে হাত মোজা পাও মোজা লাগাইয়াও শয়তানি করে করেনি এই জন্য উপরের পর্দাও লাগবে কলবের পর্দাও লাগবে এই মহিলা হাত মোজা পাও মোজা লাগাইয়া যাচ্ছে ওমর ইবনুল খাত্তাব বলে থামো মহিলা দাঁড়ায়া বলে কেন কথা বলছেন এই ছেলে এই কি চালাইছেন কি আসছে আল্লাহু আকবার কর মহিলা বলছে আমার পথে কেন তোমরা বাধা দিছ ওমর ইবনুল খাত্তাব বলে আমার দিনের নবী বলছে তোমার কাছে একটা চিঠি আছে মুসলমানদের তথ্য কাফেরদের কাছে নিয়ে যাইতেছো এই চিঠিটা দিয়া দাও মহিলা বলে আমার কাছে কোনো চিঠি নাই উমর ফারুক তরোয়াল খুইলা কয় মদিনা মুনাওয়ারা দয়াল নবীর জবান দিয়া যেই কথা বাইর হইছে এটা মিথ্যা না তোর কাছে চিঠি আছে দে না হয় কল্লা ফলাইয়া দিব সুবহানাল্লাহ কর মাওলা আলী আর ওমরে ধমকা ধমকি করতেছে কয় না চিঠি নাই এই মহিলা চিঠি এমন জায়গায় লুকাইছে হাদিসে পাওয়া যায় এক জায়গায় পাইছে মহিলা চিঠিটা সুলের খোপার মধ্যে লুকাইছে সুলের সুলের খোপার ভিতরে লুকাইয়া মাথাটারে বানছে এটা একটা ক্লাস না কিসের ক্লাস এটা কি বাংলা ক্লাস না কিসের ক্লাস ফেরেশতাও আছে নাকি নাই বাপ আছে ছেলে আছে নাতি আছে ওস্তাদ আছে ছাত্র আছে আছে কি না পৃথিবীর আর কোন ক্লাসে কি এই লোকগুলো একত্রে বসে দাদা নাতি বসে মাদ্রাসায় ওস্তাদ ছাত্র এক ক্লাসে বসে কোরআনের ক্লাস এটা বড় ক্লাস অবলা করুন আল্লাহ কবুল করুক যরকন আমিন এই কথা অন্য দিকে চলে যায় ডিস্টার্ব করে ভাই সাহেব আমার মহিলার সিটিটা কোন জায়গায় মাথার খোপার ভিতরে আরে খাদিসে পাওয়া গেছে মহিলার সিটিটা ছিল মহিলা যে সালোয়ার পরে সালোয়ার কোর কোর যেই জায়গা লাগা কোরের ভিতরে জেনে কেউ সিটি নিতে না পারে সুবহানাল্লাহ এখন হইয়া গেছে নি দুই রকম কথা দুই রকম সিটি একটা এক হাদিসে আসছে মাথার খোপায় সুলের মাথায় আরেক কিতাবে আসছে কোরের ভিতরে এইবার মুহাদ্দিসে কেরাম আরেকটা ঘটনা পাইছে মাথার খোপায় সিটি আছে এটাও ঠিক কোরের ভিতরে আছে এটাও ঠিক সিটি কয়টা কয় একটা ঠিক হইলো কেমনে এই মহিলার মাথার চুলগুলো এত লম্বা ছিল মাথার সুলের মাথার মধ্যে সুলের আগার মধ্যে সিটিটা বান্দা জামার ভিতর দিয়া পিছনে কোরের লগে সুলের মাথা সহ সিটি সহ ফেসাইছে যেন সিটি আছে কেউ বুঝতে না যদি তুমি সিটি না দাও আমার নবী মিথ্যা বলে না আমরা এই জায়গায় তোমার কাপড় চোপড় খুলে হইলো সিটি নিব তোমাকে উলঙ্গ করে ফেলবো ময়লা গাইছে সুবহানাল্লাহ কর না এইবার এই মহিলা সিটি বাইর করে দিছে এই সিটি পাইয়া চিঠি লইয়া এই মহিলারে দইরা নবীর দরবারে নিছে আমার নবী মহিলারে দেখে সিনছে সুবহানাল্লাহ কর না ওমর ফারুক নবী গো এই কুটনা মহিলা কি মহিলা মুসলমানদের তত্ত্ব কাফেরদের কাছে নিয়ে লাগায় গো এই মহিলা আমি তাকে মেরে ফেলি অনুমতি দেন কল্লা ফালায়া দেব মহিলা কান্দা কান্দা বলে নবী গো আসলে দোষ কিন্তু একা আমার না আরো কিছু দোষ আছে বলো কি দোষ বলে আমার কিছু সন্তান মক্কা শরীফে আছে আমি কিন্তু ইমানদার নারী নবী কো আমি জানি সুবহানাল্লাহ কোন মক্কা শরীফে যদি সিটি পাঠাইয়া দেই মক্কার মানুষগুলো আমার সন্তানদের প্রতি দয়া করবে আক্রমণ করবে না আমি সন্তানের মায়া গো নবী এই গোপন তথ্য লইয়া মক্কা যাইতেছি যেন মক্কার মানুষ আমার সন্তানের প্রতি দয়া করে
উমর ফারুক কো এত কথা বুঝি না আজকে তোরে কতল করে ফেলবো আমার নবী কো উমর তার ছেড়ে দে আলী কো নবীগোটা কেমন কথা কইলেন ইসলামের এত বড় একটা দুশমন সে কেন আপনি তাকে ছেড়ে দিলেন মুসলমানদের তত্ত্ব কাফেরদের কাছে নিয়ে লাগায় কেন আপনি তাকে ছেড়ে দিলেন আমার নবী কো এরে উমর আলী তুমি কি পড়ো নাই বদরের যুদ্ধে যারা শরীক হইছে এক বালতি পানিও যারা গয়া দিছে আল্লাহ তাদের আগের পিছের সকল গুনাহ মাফ কইরা দিছে এই মহিলা না বদরের যুদ্ধে শরীক হইছে আল্লাহু আকবার বলে ভাই সাহেব আমার এই কথা কেন বললাম ইসলাম এত সুন্দর ধর্ম ইসলাম এত ভালো ধর্ম কখনো কাউকে ইসলাম ঠগায় না ঠিক কি না কোন এখন মহিলাদেরকে ইসলাম ঠগাইছে না জিতাইছে জিতাইছে কেমনে জিতাইছে দেখেন পুরুষে দুনিয়াতে কাপড় পরিধান করে কম মহিলা পরিধান করে বেশি সুবহানাল্লাহ কোন জিতাইছে না ঠগাইছে জিতাইছে একজন নারী স্বামীর অংশ পায় একজন নারী ভাইয়ের অংশ পায় একজন নারী বাবার অংশ পায় পায়নি জিতাইছে না ঠকাইছে জিতাইছে সুবহানাল্লাহ কর না আম্মা আয়েশা সিদ্দিকা আয়েশা গো নবী গো জিতাইয়া যদি থাকে সাক্ষীর বেলা কেন আমাদের লোক বেশি লাগে সাক্ষী দিতে গেলে পুরুষ লাগে দুইজন মহিলা লাগে একজন এবং বাপের সম্পত্তি দুই বইনে যা পায় এক ভাইয়ে তা পায় এদিকে তো আমরা কম পাই আমার নবী কয় না না তোমরা বাপের বাইদ্যাও পাইবা স্বামীর বাইদ্যাও পাইবা হিসাব করে দেখো সমান কথা কনে রে কিন্তু কোন ছেলেকে কোনদিন শ্বশুর বাড়ির সম্পদ পায়নি বোর কারণে না ভাই এ কথা কয় না মাইয়া মরি গেছে তা গো আপনি কই তেরবেন নি আর জাগান দি দেন কেবল তোর মোস্তাক দিবার গিয়ে বেটা মাইয়া মরি গেছে জাগ আল্লাহ আইছে মাইয়া তো ভাই তো জাগা কথা কোন ঠিক কি না তাহলে মহিলারা দিছে না ঢক যে ভাই সাহেব আমার ঈদের নামাজ পুরুষে পড়বে নারীয়ে পড়তে হবে না যদি কোন মহিলা পুরুষকে ঈদের নামাজে যাওয়ার টাইমে টুপিটা দুইয়া দেয় জামাটা দুইয়া দেয় এই পুরুষ ঈদের নামাজ পড়া যাই সওয়াব পাবে ওই মহিলা টুপি জামা দুইয়া দেওয়ার কারণে সমাজ সওয়াব পাইবে জিছে না ঢকবে মহিলারা জুমার নামাজ পড়ে না জানাজার নামাজ পড়ে না পুরুষে জুমা পড়ে জানাজা পড়ে যদি কোন পুরুষকে জানাজার জুমা যাওয়ার টাইমে কোন নারী খেদমত করে কাপড় চোপড়া উগাইয়া দেয় যেমন মহিলাই মাপিলে আসে না আপনারা আসছেন যদি আপনার বেগম আপনার টুপিটা উগাইয়া দেয় জামাটা উগাইয়া দেয় আপনি মাপিলে আইসা যেই সওয়াব পাইছেন আপনার বেগম ও সেই সওয়াব পাইছে ঠকছে না জিতছে এর বড় সারে না এ কথা কয় না কা এর বড় ওই বাজার ও যাইউ এ কথা কয় না কা আমি বাজার ও যাব সারে না ভাই সাবরি আমার এইবার আসেন আর কোন জায়গা জিতাইছি এর বড় আম্মা আয়েশা কয় হুজুর এর বড় পুরুষেরাই জিতছে সুবহানাল্লাহ কর না কাছে আমি একটু বরকত দেই কি বরকত হাদিস শরীফে আমার নবী তিনবার মায়ের কথা বলছে একবার বাবার কথা বলছে জিতছে না ঠকছে এ কথা কয় না এবং জান্নাতের জায়গাটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আমার আল্লাহ দিয়ে দিছে নারী ঠকছে না জিতছে এরও সারে না কারো লাগবো আর কি লাগবো আমার নবী কো আম্মা আয়েশা গো বর্তমানে সবচাইতে দামি দামি সম্পদটা কি গো আম্মা আয়েশা বলে স্বর্ণ কি আপনারা কোন কি বলে যান আজকে থেকে আমি ঘোষণা দিলাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম সুবহানাল্লাহ কয় না পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম যদি আপনার এলাকায় অনেক ভাই দেখি বিদেশ থেকে বা দেশ থেকে আসে বিয়ে করার মতো চকচকা সেইন লাগাইয়া সামনের বুতাম খুললাম আসলে দেহ হয় আমি সেইন গলাম দিছি কথা কেন
সকসকে সেন লাগাইয়া এই সামনের বুতামটা ঘুইল্লা দে হায় আমি স্বর্ণের সেন কিনছি। যেই পুরুষ স্বর্ণের সেন ব্যবহার করবে এটা জাহান্নামের শিকল হবে। নাউজুবিল্লাহ বলে এখন সারা দুনিয়াতে স্বর্ণের খনি আসেনি কথা কয় না, যত কোটি কোটি মন স্বর্ণ পাহাড়ে পাহাড়ে স্বর্ণ পুরুষ তো ব্যবহার করতে পারবে না, পুরুষ কিনতে পারবে কিন্তু ব্যবহার করবে কে? জিসেনা ঠক যে এরা রসারে না। এরপর আজকে আমি আমার নতুন বাড়িতে মিস্ত্রি কাজ করে আমি দাঁড়িয়ে আছি, তাকে দেখি ওইসা 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 কয় কি ওইসা, আরে হুজুর কি ঘটনা হইলো কি? আরে গাড়িতে দেখলাম পিসের তিন সিট মহিলা গো, পুরুষের কপালে এই যোগে পিসের সিএনজির তিন সিট নাই। কথা কয় না কেন? পুরুষের কপালে সিএনজির তিন সিট নাই। জিসছে না ঠক যে লেডি যাইছে সামনে যান, লেডি যাইছে সামনে যান। ও বাইরে আজকে দেখি সামনেও দুইজন বইছে, সত্যি আমি নিজের চোখে আজকে দেখছি সামনে দুইজন পিছে পাঁচজন ড্রাইভার কোন রকম কইসা মইসা টানতাছে গাড়ি আছে কিনা কোন জোরে কোন। আমার ভাইয়েরা বন্ধুরাম সমর দিকে তাকিয়ে কথা বলি গো, এই রাজাপুরের মা বোনেরা একটু ভালো করে শোনেন, যেই নারী যেই মহিলা বিনা কারণে ঘরের থেকে বের হয়ে যাবে, বিনা কারণে ব্যবর্দায় যাবে, আমার দয়াল নবী মেরাজের রাত্রে জান্নাত এবং জাহান্নাম দেখতে গিয়ে দেখে এসেছেন। আল্লাহ পাক সূরা নাজমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমি আল্লাহ আমার নবীকে অনেক বড় বড় নিদর্শন মেরাজের রাত্রে দেখিয়েছি, এর মধ্যে একটা হলো আমার নবী জাহান্নামও দেখছে। কি দেখছে? কথা কন না, ও যারা প্রক্রিয়া করো ভালো করে শুনো, জামাইরে বাদ দিয়া বর পুরুষের লাগে মোবাইলে আলাপ সালাপ করে আছে কিনা কন? এদের ব্যাপারে হাদিস শরীফ আছে, আমার নবী মেরাজের রাত্রে শুনেনি কেন আমার মহিলারা? ওই মা ডিজিটাল সাউন্ড সিস্টেম আজকে আমরা শুনামইব বেশি, যদি মহিলারা কাল গিয়া কয় ভাই ওয়াজটা ভালো হইছে রে, এইতে এবার মাইক দুচ্ছে না আওয়াজ ভালো আছে আলহামদুলিল্লাহ কোন সিল্লে এখন তো আল্লাহু আকবার আওয়াজ দি বলি ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়নি? মেরাজের রাতে নবী জাহান্নাম দেখতে গেলেন, ঘটনা ঘটছে, জিব্রাইল আমিন পরিচয় করা, হুজুর ওই দেখেন কত বড় ফেরেশতা, ও বাবা রে এত লম্বা এত বড় হাত এত বড় নখ, ওনার নাম কি? হাজা মালিকুন খাজানুন মিনান্নার, উনি হলেন জাহান্নামের দ্বার রক্ষক মালিক ফেরেশতা, কত বড় দেহ। আমার নবী চোখ মুবারকের পানি ছেড়ে কান্দে, এই ফেরেশতা যদি আমার কোন উম্মত ধরে তাহলে উম্মত ছুটার কোন শক্তি নেই, কেমনে রে বাজবে উম্মত আমার। আমার নবী কয় ফাসাল্লিম আলাই, নবী আপনি ওনাকে সালাম দেন ওনার কাছে যান। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন আমি মালিক ফেরেশতাকে সালাম দিতে যান জাহান্নামের দরজার কাছে গেলাম, যেন আমার উম্মতের জন্য একটু মায়া করে মহব্বত করে সালাম দিব এই জন্য গেলাম, কিন্তু আমি যখন সালাম দিব বাবা দানিয়ারে বিসালাম, আমি সালাম দেওয়ার আগে জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতায় আমি দয়াল নবীরে আগে আগে সালাম দিয়া দিছে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসু এই আমার নবীরে মালিক ফেরেশতা সালাম দিছে জাহান্নামের পাহারাদার ফেরেশতা, নবীরে কি দিছে? আমরা দেখলে কিরব সালাম দিব না? আহা, ও আমার ভাইসা কি বুঝতে কষ্ট হয়নি কথা? আমার আওয়াজে মনোযোগ দিতেই হইব ভাই। ও আমার ভাইসা, আমার নবী এবার জাহান্নামে ঢুকলেন আগুনে জ্বলছেনি, কথা কয় না? ইব্রাহিম নবী আগুনে ডুকছে, আল্লাহ বলে কুল না ইয়া নার কোন বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম,
এই আগুন রে ঠান্ডা হয়ে যাও, শান্তি হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। জোরে কর সুবহানাল্লাহ। আমার দয়াল নবীও ডুবলেন, আল্লাহু আকবার, কন্যা আগুন নবীর লাইন কইরা দেয়, জায়গা কইরা দেয়, এই পিছনে জায়গা হয় না, একটু সামনে আও কেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কই সামনে আও, লা ইলাহা, আটু আও কেন, আটু আও কেন, আরে আও কেন, মোবাইল ওলা ভাই আও কেন, ইল্লাল্লাহ, এই লা পাপ আল্লাহ, আও গো, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাইকের আওয়াজ যত দূরে যায় ও মা বোনেরা, আল্লাহর দোহাই দিলাম গো, এই কথাটা একটু ভালো করে শুনেন। আল্লাহর নবী জাহান্নামে গিয়ে দেখে এক শ্রেণীর মহিলাকে স্তনের সাথে শিক লাগাইয়া জাহান্নামের উপরে ঝুলাইয়া রাখছে। নাউজুবিল্লাহ কইতে না, স্তনের সাথে শিক দিয়া আটকাইয়া, স্তনের সাথে আটকাইয়া জাহান্নাম নিচের জাহান্নামের আগুন জ্বলছে, মহিলাটা টাঙ্গানো। আমার নবীজি এই অবস্থা দেখে চোখ মুবারকের পানি ছেড়ে দিয়েছে। রে এত কষ্ট কেমনে রে একটা নারী রে দিতে পারে, এই মহিলার কি দোষ কি অন্যায়, জিব্রাইল একটু বলো না রে। আমার নবীর কাছে জিব্রাইল আমিন বলে, নবী গো এই মহিলা ইবাদত বন্দেগী ঠিক মতই করেছে, তার একটা পাপ হলো স্বামীর অনুমতি ছাড়া অন্যের সন্তানকে বুকের স্তনের দুধ খাওয়াইছে। বুঝেন নাই, স্বামীর অনুমতি ছাড়া অন্যের শিশু, ছোট শিশু সে তো বুঝে না বোঝা দুঃখ শিশু, স্বামীর অনুমতি ছাড়া অন্যের শিশুর মুখ তার স্তনের মধ্যে লাগাইছে, দুধ খাওয়াইছে, এই জন্য জাহান্নামে তাকে স্তনের মধ্যে জাহান্নামের শিক লাগাইয়া আগুনের মধ্যে পোড়া দিতেছে। একটু সিল্লা কন্না, নাউজুবিল্লাহ। আমার রাজাপুরের মা বোনেরা, আমার বন্ধুরা গো, একটা নবজাতক শিশু বাঁচে না, মায়ের স্তনের দুধ খাইতে হবে স্বামীর অনুমতি ছাড়া। এই নবজাতক শিশুকে তার মায়ের স্তনের দুধ খাওয়ানোর কারণে যদি জাহান্নামের মধ্যে এত কঠিন সাজা হইতে পারে গো, যেই নারীগুলো পর পুরুষের সাথে পরক্রিয়া জড়িত হয়ে জানাবে বিচারে যুক্ত হয়ে যায়, তাদের সাজাটা কবরে আরো কঠিন হবে কি হবে না? আরো জোরে কর, বৈশা মামার আল্লাহর হাবিব আর একটু সামনে গেলেন, যায়া দেখে নারীদের দুই হাত এইভাবে বান্ধা, দুই হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের উপরে ঝুলাইয়া রাখছে, নিচে দিয়া আগুনে কাবাব বানাইতেছে। আমার মদিনার রাসূল জবান মোবারক দিয়ে বলে, জিব্রাইল রে এই মহিলার কেন রে এই সাজা, কেন রে এই, কেন রে এই শাস্তি, একটু চিৎকার দিই কন্যা, আল্লাহু আকবার, কেন বলো? জিব্রাইল আমিন বলে, নবী গো এই মহিলা স্বামীর সম্পদ, স্বামীর সম্পদ হেফাজত করতো না। বুঝেন নাই, স্বামীর সম্পদ কি, সম্পদ কি কইতে পারবেন, স্বামীর সম্পদ কি, কোন সেই ঘর কি আছে, না দান চাল স্বামীর সম্পদ না, টাকা পয়সা স্বামীর সম্পদ না, গর্দ রজা স্বামীর সম্পদ না, সম্পত্তি এবং সম্পদের মধ্যে পার্থক্য আছে। যারা ইন্টারে পড়েছেন হৈমন্তী গল্পের কথা আমার মনে আছে, আপনাদের রহিমানগর ডিগ্রি কলেজ থেকেই তো আমি ডিগ্রি করেছিলাম, ইন্টারের বছর হৈমন্তী গল্প যারা
নামাজের পরে তাদেরকে জিজ্ঞেস কইরেন, গৌরীশঙ্কর বাবু তার বিবিকে বলেছিল, এ আমার সম্পত্তি নয় সম্পদ, এ আমার সম্পত্তি নয় সম্পদ, আমার মেধা কিন্তু বেশি সুবিধা না, কিন্তু বাংলা সবসময় নম্বর ভালো পাইত, বাংলা আমার 75, 78, 80 কোন বছর পাইনি, 75, 76, 78 এরকম থাকতো বাংলা, আমি ডিগ্রিতে 77 পাইছি বাংলা, কথা বুঝেন নাই, বাংলাটা খুব রিসার্চ করতাম বেশি, আমার ভালো লাগতো পড়তে, ভাইজা বাবা ভাইসাব আমার হৈমন্তী গল্পে গৌরীশঙ্কর বাবু বলেছে তার বিবিকে, এ আমার সম্পত্তি নয় সম্পদ, এখন সম্পদ কারে কয় সম্পত্তি কারে কয়, এটা বুঝাইতে গেলে মাহফিল আরেকটা ধ্বংস হয়ে যাইব, আমার সম্পত্তি হইলো যেটা কিনা যায় বেচা যায় মান্না পাওয়া যায় মান্না দেওয়া যায়, অর্থাৎ রদ বদল করা যায় ইচ্ছা করলে আনা যায় ইচ্ছা করলে ছাড়া যায়, এটা হলো সম্পত্তি, যেমন দান চাল পাট গম গরু ছাগল গর্দ রোজা স্বর্ণ রূপা টাকা পয়সা লেনদেন করা যায়, কিন্তু বিবি অমূল্য সম্পদ, বিবিকে বেচাও যায় না কিনাও, কথা কয় না, বিবি হলো অমূল্য সম্পদ, বিবিকে বেচাও যায় না কেনাও যায় না, এখন হাদিস আছে যে স্বামীর সম্পদ নিরাপদে রাখে হেফাজতে রাখে, অর্থাৎ বিবির দেহটা হইলো স্বামীর সম্পদ, বিবির চরিত্র হইলো স্বামীর সম্পদ, এই স্বামীর সম্পদকে যে বিলাইয়া দিতে পরপুরুষের কাছে, ওই মহিলাকে দুই হাতের মধ্যে বান্দা জাহান্নামের উপরে উপরে মুরগি যেভাবে কাবাব করে এইভাবে শাস্তি দিতেছে, আমার নবী দেইকা চোখের পানি ছেড়ে দিয়েছে, একটু চিৎকার দেখি বলা যাবে না, আউযুবিল্লাহ, আজকে যে শুভ বাস করতে হবে আমি জানি না, আসার পরে বলছে এই জন্য কোরআন শরীফের আয়াতটা খুলছি, কি কষ্ট হইতেছে বেশি, এটা মহাব্বতের দরবারে সরে পড়ে, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা সাদাকাপন পড়াই আমার গায়ে সাদাকাপন পড়াইবে, তখন যেন দেখি গো নবী মুস্তাফা আল্লাহ হো কবরে রয়া যাব যদি কেউ দেখি তো কবরে রয়া যাব যদি কেউ দেখি গরবাড়ি সিয়ার পাগল হয়ে তো আল্লাহ হোম্মা সাল্লি ভাই সাহেব, আল্লাহ যেই এমন আজাব দিবে কবরে এই বিশ্বাস আমরা আল্লাহর উপর আছে কিনা, এজন্য আল্লাহ বলছে ফা আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং রসুলের প্রতি ঈমান আনো, ওয়ান নূর এবং কোরআনের প্রতি ঈমান আনো,
আল্লাজি আনজালনা যেই কোরআন আমি তোমাদের উপর নাজিল করেছি সুবহানাল্লাহ কোন অনেকগুলো আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু বিমা তামালুনা খবীর তোমরা যে যা করো সকল খবর আল্লাহ জানে কোন খবর ওয়ায়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলনুন তোমরা ওপনে গোপনে প্রকাশ্য এমনকি আল্লাহ বলে আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর যদি মনে মনে জল্পনা কল্পনা কইরাও কোন নেকি করো অথবা গুনাহ করো রে আমি আল্লাহ সেই খবর জানি সুবহানাল্লাহ আরো জোরে কোন এই জন্য মা বোনদেরকে বলছি আপনাদেরকেও বলছি মরণ একদিন হবে আল্লাহ পাক বলেন ওয়ালা ইউয়াখিরাল্লাহ নাফসান ইজা জা আজালুহা একটা মুহূর্ত তোমার দেরি করা হবে না যখন তোমার সময় হবে তোমার মৃত্যু অনিবার্য ঠিক না বে ঠিক এই মৃত্যুর পরে জীবনটা কত বড় সারাটা দুনিয়া যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় একটা কবুতরকে যদি 70,000 বছর পরে একটা সরিষা খাইতে বলা হয় একটা খাইয়া 70,000 বছর রেস্ট করবে আবার 70,000 বছর পরে একটা খাবে এইভাবে একটা কবুতর খাইতে খাইতে সারা দুনিয়া বড় দানাগুলো খাওয়া হয়তো শেষ হয়ে যাবে কিন্তু পরকালের জিন্দেগির কোনো শেষ হবে না সেই সুখের জন্য আমরা প্রস্তুতি না নিয়া আমরা কোথায় আছি আল্লাহ এই কথা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও দুনিয়ার ইমানদাররে সম্পত্তি কি তোমাদের সম্পদের মায়া কইরা ছেলেমেয়ের মায়া পড়ে আল্লাহ জিকির থেকে গাফেল হইও না কেমন সম্পদের মায়া ভালো খাইবে ইলিশ মাছ খাইবে বলে সুদে টাকা লাগায় কথা কয় না ইলিশ মাছ খায় কি মাছ এটা কি ইলিশ মাছ খায় না আগুনের গোল্লা খায় কথা কয় না কিসের গোল্লা খায় ইলিশ মাছ খুব স্বাদ শুধু টিয়া দিকে নিকি নি খায় হালাল পথের রুজি কাঁচা মরিচার পান্তা বাদ দিয়াও যদি বাদ খাই আল্লাহর ডাকো আমার আল্লাহ শুনবে সুবহানাল্লাহ কর কিন্তু হারাম রুজি সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনি যা কিছু করবেন না কেন আমার নবী বলেছেন লা সালাত লাহু ওয়ালা যাকাত লাহু ওয়ালা হজ্জ লাহু ওয়ালা বিররু লাহু ওয়ালা খিদমত লাহু ওয়ালা সাদাকাত লাহু অন্য জায়গা সালা ইবাদত লাহু তার নামাজ হয় না যে সুদ খায় তার রোজা হয় না যে ঘুষ খায় তার হজ হয় না যাকাত হয় না ইবাদত হয় না দান সদকা হয় না মা বাবার খিদমত হয় না কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি সুদ ঘুষ আর হারাম খান কথা দুঃখ লাগে ভাই এই যুগে বড় বড় সুদখোররা দেই মসজিদের ফতম কাতার মুসল্লি হইতো চায় এর কথা কয় না রে এই এলাকা না আমি আমার এলাকার কথা বলতেছি বড় বড় সুদখোররা ফতম কাতার মুসল্লি হইতো চায় ইমাম সাহেবকে ওই রইছি নাউজুবিল্লাহ কর না আরো জোরে কর ফতম কাতার না যদি ইমামের জায়গায়ও যায় যদি কাবার আঙ্গিনেও যায় কাবা করে ইমামও যদি হয় সুদ খাইলে এক ওয়াক্ত নামাজও কবুল হবে কথা আমার না কিতাবের আমার কথা কয়াস কো সুযোগ আমার নাই ভাই সাহেব আমার এই জন্য অনুরোধ করছি আমি ছেড়ে দিচ্ছি আমার আর 5 মিনিট ওদের ছেড়ে দিচ্ছি অনুরোধ করছি আপনারা হাজার মাহফিল করেন সারা রাত তোমার শুনবেন যদি আমল না করেন কোনো লাভ হবে না লাভ হবে এটা সত্যি করে বলেন তো মরণ আছে না নাই কখন যে কোন মুহূর্তে এটা জানি মরণ আছে কিন্তু কখন এটা কেউ এখনো হতে পারে আমি এখান থেকে চেয়ার থেকে নামার সুযোগও হয়তো আজকে এই মাঠে মাহফিল হতে এখানের কেউ না কেউ হতে পারে আগামী দিন এই টাইমে ওই লোকটারই এই জায়গা জানা যায় কি কোন হতে পারে না কেন আসলাম দুনিয়ায় কি নিয়ে যাব গত 3 দিন আগে বোকটা দেখছি রে জাগার মধ্যেই তো শেষ ওরা তো বুঝে নাই বাড়িতে বুঝতে পারবে না ওদের তো ছেলে মেয়ে আছে মা বাবা আছে কথা কো ঠিক কি না বিদায় নিয়ে আইতে পারে নাই রে ভাই
এটার নামই দুনিয়ার জিন্দগি হঠাৎ হঠাৎ আজরাইল তোমার কাছে হঠাৎ আসবে কইয়া বইল্লা আসবে না এই জন্য আমরা যেন সদা সর্বদা আল্লাহর প্রেমে প্রস্তুত থাকতে পারি সিল্লা এখন আমিন আল্লাহুম্মা আমিন সবাই জোরে গান তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাবুদে রাজাপুরার এই যুব কমিটি ভাইয়েরা গলার মধ্যে সুন্নি জামাতের বেশ লাগাইয়া কত সুন্দর এই বাড়িওয়ালাদের মুরব্বীদের হুরস্তে মাহফিল দিয়েছে আল্লাহ আমি গুনাহগারকে প্রধান বক্তা করেছে আমার যোগ্যতা এলেম কালাম কিছুই নাই কিন্তু পাশেই কবরস্থান দেখতে পাচ্ছি রে আল্লাহ এই কোরআন শরীফের প্রতিটা হরফের সওয়াব তুমি এই কবরবাসীদের কবরের রুহুর মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ এই বাড়িওয়ালাদের কবর আজাব মাফ করে দাও এলাকাবাসীর কবর আজাব মাফ করে দাও আমার মা বোন আত্মীয় স্বজন পাড়া পড়োশি যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করো হালাল খানা খাওয়ার তৌফিক দান করো হারাম পথ থেকে বাঁচায়া রাখো আমার মা বোনদেরকে পর্দা মতো চালার তৌফিক দিয়ে দাও আল্লাহ যে যুবক বন্ধুরা এই মাহফিলের আয়োজন করেছে মাওলা এই বন্ধুদের পথ থেকে হুসাইন কাফেলার সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ তাম জীবনের গুনাহ খাতা গুনে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কোনদিন মরে যাব জানি না আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে আইসো নবী কিনারে ও দয়াল নবী গো আমি নয়ন বরে দেখবো শুধু তোমারে আমি নয়ন বরে দেখবো শুধু তোমারে আমার আপন বলতে কেউ নাই বব সংসারে আমার আপন বলতে কেউ নাই বব সংসারে রে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তোমারে আমি আপন বলে জানি শুধু তোমারে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে আইসো নবী কিনারে ও দয়াল নবী গো আমি নয়ন বরে দেখবো শুধু তোমারে আয় আল্লাহ আগামী মাসের মার্চের 1 তারিখ থেকে প্রথম 5 দিন এই আমুজানের পূর্ব পাশে আশরাফপুর জামে মসজিদের 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল আসর থেকে শুরু হবে আল্লাহ এলাকার সকল বন্ধুরা যেন কোরআনের মহব্বতে হাজির হতে পারে তৌফিক দিয়ে দাও এ আল্লাহ যারা মাহফিলে এখন আছে শেষ পর্যন্ত থেকে যেন তোমার প্রেম তোমার হাবিবের প্রেম অন্তরে প্রতিস্থাপন করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ মাহফিল কমিটিকে তুমি কবুল করো আমাদের তাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ নবীজিরে না দেখাইয়া মরণ দিও না রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম